শীতের দিন তো। আসসালামু আলাইকুম। তো সকালে উঠতে পাকাটা তো অনেক দেরি হয়ে যায় শীতের দিন, মাঝে মাঝে কাগে রাখি। তো রাত্রেবেলা একটু পাক করে আগেই রাখাটা ভালো, তাহলে অনেকটা কাজ সংক্ষেপ হয়ে যায়। আর আমার শরীর একটু খারাপ, তো বাচ্চার মায়ের শরীর দেহ খারাপ একটু। তো এখন আমরা মুরগির মাংস পাকের একটা প্রসেস দেখাচ্ছি। তেল দিয়ে চুলাতে দেওয়া হয়েছে, করেছে পাকের চুলায় গরম পানি দেওয়া হয়েছে, পেঁয়াজ তেল দিয়ে কষানো হচ্ছে। এরপরে দেওয়া হবে আদা রসুন, মরিচ বাটা, বাটা মরিচ খাওয়াটাই ভালো, আমরা খাই, চেষ্টা করি, গুঁড়াও খাই। বাটা মরিচের স্বাদটা একটু ভালো লাগে, বুঝছো? বাটা মরিচের স্বাদ ভালো হয়, হ্যাঁ, পাটাই বাটা বা ব্লেন্ডার করলে খুব ভালো হয় স্বাদ। দিয়ে দাও মরিচ একটু, এখন না একটু দিব, মানে দিয়ে বাড়তেছে, মানে ভালো বাড়তেছে, এটা একটা প্রমাণ পাচ্ছি। কারণ কালকে আমাদের বিয়েতে থাকছি, সেটা অনেকেই দেখছেন, যাক আরও আগ্রহ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নতুন অবস্থায় দুই মাস আমরা ইউটিউবে দিতেছি, তো এর মধ্যে মোটামুটি যে ভিউজ আসছে 30-40টা ভিউজ আসছে, দর্শক দেখে বুঝেই তো আসছে। হ্যাঁ, 64-65টার মতো সাবস্ক্রাইব আসছে, তো অনেক বেশি দরকার আমাদের, হাজার হাজার সাবস্ক্রাইবের দরকার। আশা করি বন্ধুরা ভাইয়ারা আপুরা সবাই দেখবে আমাদের এই পাক, শেখার কিছু নাই পাখের, পাক যে গোল করতে পারে এটা শেখার কিছু, নিজের মতো করে আর কি। হ্যাঁ, নিজের মতো করে করাটাই উত্তম। আপনাকে আর ভেড়াই করে করে দিতে থাকি, এই গেলাম এই গেলাম হ্যাঁ গেলাম তাই গেলাম, না না আমি যা পারি তাই করি, আর আমরা যা খাই তাই, বোঝো নাই, যখন যেটা খাই সেটাই করি। আল্লাহ পাক যে যখন যেটা করে, আমি মনে করি আলু ভর্তা করলে আমি দেখাবো, ওতে চোখ সবচেয়ে মন বড়ই। আচ্ছা, একটু আদা বাটা দিলাম, রসুন বাটা আদা বাটা মিক্স করি আমি ব্লেন্ডার করে রাখছি। আদা বাটার সাথে মিক্স দেওয়া হয়েছে, এখন হলুদের গুঁড়ো দেওয়া হলো, এখন দেবো একটু বাটা মরিচ। বাটা মরিচ আমরা একটু ঝাল খাই, আসলে ফার্মের মুরগি পোলট্রি যাকে বলে ফার্ম, মুরগির একটু ঝাল হইলে বেশি ভালো হয়। হ্যাঁ, মাংস গরু মুরগি বেশি হোক আর পোলট্রি হোক, আমি মনে করি খিচুড়ি মাংস শাক ভর্তা ঝালই খাওয়া, একটু ঝাল হইলে ভালো হয়। অনেকে আছে ঝাল মুরগি খেতেই পারে না, না ফিট, অনেকে আবার খাইতেই চায় না বা ইচ্ছা করে না, এটা ঠিক না। একটা হচ্ছে তোমার ভালো লাগে না, সেটা অন্য কথা, অনেকে আছে ঝাল একটু হলে হু হা করে। আমি মনে করি ঝাল খাওয়ার জন্য মানুষে বিভিন্ন রকম রেস্টুরেন্টে যায় খেতে ঝালের জন্য, তাই না? কেন, খাবারের সময় তো বিরিয়ানি পোলাও মাংস খাওয়ার সময় কাঁচামরি ঝাল অনেকে খায় সাথে, এটা এক্সট্রা দেয়, যে ঝাল একটু কম দেয় তখন যে ঝাল বেশি হইলে অনেকে খায় না, অনেকে ঝাল কম খায়। তুমি দেখবা তিহারি বিরিয়ানি ঝাল না হলে মজা লাগে না। মশলা নাড়া পড়া দিয়ে কষানো হচ্ছে, আমাদের গ্যাস আছে মাশাআল্লাহ, না আমাদের গ্যাসের কোনো ঘাটতি, বাসায় গ্যাসের কোনো ঘাটতি নেই মাশাআল্লাহ। দিলে গ্যাস দেখেন বন্ধুরা, গ্যাস পাতিলের উপর দিয়ে উঠতে থাকে সবসময়, এরকমই থাকে, আমাদের গ্যাসের কোনো কমতি বা পরিবর্তন নাই। কষানো হচ্ছে মাশাআল্লাহ নিয়ে, এখন দেওয়া হবে কষানোর ভিতরে একটু পানি, কষানো হবে এটা, তাই না? একটু কষাই আগে, কষানো হচ্ছে, নাড়াচাড়া দিই,
আমি নিজে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সবজি করে তা নাম খেলাম না এগুলো যতটুকু ভিডিও হবে সব দেওয়া সম্ভব হবে না, তো কাট খাট হবে না, সম্ভব না। তাছাড়া 5 মিনিট 44 থেকে কারণ দর্শকরা বিরক্ত হয়ে যাবে, তারা আগে পছন্দ করুক। আজকে একজন সাবস্ক্রাইবার এবং আমাদের ভিউজ সে দেখে আমার অফিসিয়াল, উনি বললেন যে কাঙ্গুল ভাই এই 20 মিনিট আধা ঘন্টার ভিডিও বানাইলে তো সবাই দেখবে না এত লং টাইম, কারণ অনেকের বাসায় তো ওয়াইফাই নাই, নেট দিয়ে দেখে মানে ডাটা কিনে, তো 5-7 মিনিটের ভিডিও কাইটা সেটা সুন্দরের ভিতরে করবেন তাহলে সবাই দেখবে এবং পছন্দ করবে। আসলে কথা সত্য, 3-4 মিনিট বা 5 মিনিট ফুল একটা ভিডিও হয় যাতে তাইলে যারা ডাটা ইউজ করি দেখে সারা সবাই দেখবে মোবাইলে, এটা সত্য এবং বাস্তব কথা। সেটাই আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম স্টেপে আমরা ছোটো আকারে 10 মিনিট বা 8 মিনিট তেজপাতা দেওয়া হলো, তেজপাতা এবং দারচিনি দেওয়া হয়েছে একসাথে। তেজপাতার দারচিনি দেওয়ার পরে এখন কষানো হচ্ছে, নাড়াচাড়া করি। এটা হচ্ছে আমি নিজে ঘরে বানাইছি, তোমার গরম মশলা ফাঁকি এখানে, গরম মশলা ফাঁকি বলতে দারচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, লবঙ্গ সব মিলিয়ে, তারপর তোমার স্টার স্টার মশলা যেটা, হ্যাঁ, সব মশলা মিলিয়ে যত আইটেম আছে আমি নিজে হালকা চুলা টেলে তারপর ব্লেন্ডার করে পাউডার করে রাখা হয়েছে একবারে। এই এই মশলাটা না খুবই সুন্দর হয়, তুমি এটাতে কাবাবও করতে পারবা, এটা তুমি বারবিকিউ করতে পারবা, আমার কাছে খুব ভালো লাগে, গ্রিল করা যাবে। এখনই দেখো ঘ্রাণটা আসছে, স্মেলটা আসছে না, দারুণ স্মেল আসলে। সব পদের মশলা পাউডার করা তো একসঙ্গে একটু একটা মুখ দেওয়া হইলে এই কষানো মাংসের ভিতর দেওয়ার পরে যে স্মেলটা আসছে দর্শক এটা আপনাদেরকে বুঝে দিতে পারবো না, আসলে আপনারা এটা করে দেখবেন। এটা আছে তোমার বলে দাও আমাকে আবার, অনেকে আছে যে বোঝে না, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর তোমার জ্যোতি, জায়ফল, জয়শ্রী, আর হচ্ছে স্টার কাবাব, একটা স্টারের মতো আছে মশলা, হ্যাঁ, ওটা দিয়ে হালকা শুকনায় তালা দিতে হবে, কড়াইতে কোনো তেল না, তালা দিয়ে যখন আস্তে আস্তে মানে একটু গায়ে ছাপ ছাপ দাগ পড়বে, মানে একটু হালকা হালকা ভাজা হবে, হ্যাঁ হ্যাঁ, বেশি পোড়া যাবে না, বা নিবা চুলা জাল দিতে হবে, তাই না, পুড়িয়ে গন্ধ না হয়, হ্যাঁ, এরপর ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার, ভালো ব্লেন্ডার হলে একদম দিয়ে এটা পাউডার করতে হবে, হ্যাঁ, তবে জুসারে দিবেন না দর্শক, জুসারে দিলে জুসারে সুন্দর হয় না, যদি ব্লেন্ডারে দেন এরকম মিহিন হবে। স্মেলটা দেখছো, কিন্তু ওই যে প্যাকেটে কিছু মুরগির মশলা, গরম মশলা, ওটা আসলে সাধারণ প্যাকেটে দোকানে কিনতে পাওয়া যায়, আসলে ওগুলো অনেক কিছু কেমিক্যাল, অনেক কিছু থাকে, এটা কালো হয়ে যায়, কি দিয়ে তৈরি করা হয়েছিল তা আমরা জানিও না, তো নিজেরা এই মশলাগুলো গরমে কড়াইতে চাইলে তেলে নিয়ে তারপরে পাটায় বেটে নিতে পারেন, অথবা যদি ব্লেন্ডার করিয়ে পাউডার করিয়ে এই বয়মে সংরক্ষণ করেন, 3-5 দিন বা 10 দিন পর্যন্ত খাওয়া যায়, এরকম বেশি 15 দিনে রাখা যাবে, এইজন্য খাওয়া মানে স্মেলটা যেন না যায় একদম টাইট করে, খুব সুন্দর সুন্দর হয়, একটু গরম মশলা সাশ্রয়ও হয়, প্লাস মাংস সিদ্ধ হয়ে যায়, তো মাংসের সাথে মিশে ভালো, জায়ফলটা হচ্ছে মাংস সিদ্ধ করার জন্য, অনেকে জানে না অনেক জায়গায় আনান ওই গোটা লং মরিচ আনা, বাবা কি মুখে পড়লে মানুষ অনেকে রাগ হয়ে যায়, দারচিনি, তারপর লং, গোলমরিচ বা এলাচি আনাম দিয়ে দেয় না মুখের ভিতরে, যদি যায় তাহলে অনেকে খাইতে পারে না, আমি নিজেই পারি না, এলাচি মুখের ভিতরে গেলে ওই দিনকে আমার খাওয়া শেষ, যাই হোক নতুন একটা আইডিয়া। তবে গরম মশলা কিন্তু খাওয়াটা খুব ভালো স্কিনের জন্য, প্রত্যেকটা মশলা মানে মশলা যেগুলো আছে, হলুদ, মরিচ, জিরা,
এরপরে গোলমরিচ লং এলাচি সবই শরীরের জন্য উপকারী উপকারী এবং হলুদ কিন্তু একটা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক জাতীয় আল্লাহ মানুষের জন্য খাবারের জন্য এগুলো দিয়ে দিচ্ছে এবং সবকটা ওষুধি এবং আয়ুর্বেদিক জাতীয় জিনিস হলুদ হচ্ছে একটা অ্যান্টিসেপ্টিক না হলুদ অ্যান্টিসেপ্টিক হলুদ হলো রক্তের লহু কণিকাকে মানে কাইতে গেলে যে রক্তটা প্রবাহিত হয় ওই ওইটাকে রোধ করার জন্য মানে ঠেকানোর জন্য কোনো ঘা পাচ্ছে হলে শুকায় যায় হলুদে এটা প্রতিরোধ সৃষ্টি করে একটু পানি দিয়ে দেওয়া হইল পানি দেওয়ার পরে এখন এটা আবার একটু কষানো হবে তাই না আচ্ছা এখন এই পর্যন্ত সব শেষ করো মাছে যাই বন্ধুরা কষানো পর্যন্ত ওই ভিডিওটা আমরা এখানেই এখন আপাতত শেষ করছি পরবর্তীতে আর একটু আমরা পারলে দেখাবো ইনশাল্লাহ।